হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে ডায়াক সম্পর্কে জানব, অর্থাৎ ডায়াক কি, অর্থাৎ এর থিওরি সম্পর্কে মূলত আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। এবং আপনাদেরকে এই ভিডিওর শুরুতেই বলে দিই, আমরা এরপর পর আসলে আরও দুইটা বা তিনটা থিওরি ক্লাসে আপলোড করব। এর কারণ হচ্ছে যে আমরা আগে থিওরিটা শেষ করি, দেন প্র্যাকটিক্যালগুলো দেখব। এটার কারণ হচ্ছে যে থিওরিটা আপনাদের আগে জানা প্রয়োজন, এটা আপনারা অনেকেই জানেন এবং খুব বেশি নাই। বেসিক ইলেকট্রনিক্সের আমি যতটুকু শেয়ার করার অলমোস্ট কাছাকাছি শেষ পর্যায়ে চলে আসছে। সো এরপরে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি যেটা করব, যে পাশাপাশি প্যারালালভাবে বিভিন্ন সার্কিট ইমপ্লিমেন্ট করব, সার্কিটের আউটপুট দেখব। ধরেন এক্সাম্পল, আমরা মিনি একটা ডিসি আইপিএস তৈরি করতে পারি, সেই আইপিএস কীভাবে তৈরি করতে হয়, সেটা প্র্যাকটিক্যালি কীভাবে তৈরি করতে হয়, এই ধরনের টুকটা কিছু জানবো। এবং আমরা আরও বেশ কিছু কাজ, যেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের নামের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ইএসটি প্রোগ্রামিং। এই প্রোগ্রামিং সেকশনে আমরা ঢুকবো। এর কারণ হচ্ছে আমরা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংটা জানার জন্যই বেসিক ইলেকট্রনিক্স এতদিন পর্যন্ত শিখে আসছি এবং গোড়া থেকে শিখে আসছি, এই কারণে যাতে আমাদের কোনো কম্পোনেন্ট সম্পর্কে বুঝতে অসুবিধা না হয়। এবং কন্টিনিউয়াস আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে বিভিন্ন সেন্সর কীভাবে কাজ করে, এটার উপর একটা আলাদা প্লেলিস্ট হবে। সেখানে শুধু বিভিন্ন সেন্সর এবং ডিভাইস সম্পর্কে ভিডিও আসবে, এই প্লেলিস্টে থাকবে। ওকে, তো যারা কিনা এই ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন, তারা অবশ্যই একটা কাজ করবে, এটার উপর কিন্তু একটা কমপ্লিট প্লেলিস্ট আছে বেসিক ইলেকট্রনিক্স বাংলা টিউটোরিয়ালের উপর। আপনারা অবশ্যই সেটা দেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখবেন, এতে করে আপনাদেরই বুঝতে সুবিধা হবে। ওকে, সো ডায়াকের সিম্বল দিয়ে প্রথমে শুরু করা যাক, যে ডায়াকের সিম্বলটা দেখতে কিরকম হয়। সো জাস্ট এভাবে ড্র করবেন, প্রথমে দুইটা দাগ দিবেন, এরকম দুইটা দাগ দেওয়া দিবেন। তারপরে হচ্ছে ডায়োডের মতো, যেহেতু ডায়াক নাম অনেকটা ডায়োডের মতোই হবে, কিন্তু এখানে দুইটা ডায়োড থাকবে, একটা হচ্ছে ফরওয়ার্ডের ডিরেকশন আর একটা রিভার্সের ডিরেকশন, আর উপর থেকে একটা জাস্ট টার্মিনাল, নিচ থেকে একটা টার্মিনাল। তো এই দুইটা টার্মিনাল থাকে, এদেরকে আপনি বলতে পারেন এমটি ওয়ান, নিচেটাকে বলতে পারেন এমটি টু। এখন অনেকে আপনারা গুগলে যদি সার্চ করেন, দেখবেন নিচে টাইমটি ওয়ান, উপরে টাইমটি টু, তার মানে কি ভাই আপনি ভুল ডিরেকশন দিচ্ছেন। আসলে এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নাই, কেননা ডায়াকের কোনো পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল থাকে না। ওকে, কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকবে না এতে। তো এই কারণে আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন। ডায়াক অর্থাৎ এর নাম থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার এসিতে ব্যবহার করা যাবে। এবং ডাই কি, আমরা এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম ট্রায়াকের, এবং ট্রাই হচ্ছে তিনটি, ডাই হচ্ছে দুটি, তাই না? তো এইভাবে হচ্ছে এটার নামকরণ করা হয়েছে। এবং এটার দেখবেন দুটি টার্মিনাল হয়ে থাকে, এই কারণে এর নামকরণ হয়েছে ডাই এক, বা আমরা এটাকে আসলে কিন্তু ডাই এক বলা উচিত না, এটা বলা উচিত ডিআইএসি, কেননা কোনো কিছু শর্ট ফর্মকে হচ্ছে সেটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। যেহেতু আমরা এই নামগুলোকে মনে রাখতে হয়, সেক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে আমরা বলি ডায়াক ট্রায়াক, এইভাবে হচ্ছে আমরা মাথায় রাখি বা মনে রাখি, ঠিক আছে? এবং এটাই এখন বর্তমানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আপনাকে ডায়াকই বলতে হবে, আপনি অন্যভাবে বললে মানুষ চিনবেও না। সো এটাকে ডায়াক। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এটা দুইটা টার্মিনাল থাকে এবং এটা তিনটা স্তর থাকে, যেহেতু এখানে দুইটা আপনারা ডায়োড দেখতে পাচ্ছেন, ফরওয়ার্ড এবং রিভার্স। তো এই ক্ষেত্রে অবশ্যই তিনটা স্তর হবে, এবং টার্মিনাল দুইটা তো আমরা দেখতেই পাচ্ছি, এমটি ওয়ান এবং এমটি টু, দুটি টার্মিনাল। কিন্তু এই টার্মিনালগুলো কোনো পজিটিভ নেগেটিভ সাইন থাকে না, যার কারণে এটাকে আমরা যে কোনো ভাবেই ব্যবহার করতে পারি। যখন আপনারা এটা যদি কখনো সংজ্ঞাকারে লিখতে হয়, যারা কিনা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলে দিই, তো তারা আপনারা এভাবে লিখবেন, ডায়াক হচ্ছে দুই টার্মিনাল তিন স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস যা এসিতে ব্যবহার করা যায়। ওকে, জাস্ট এতটুকু লেখলে এটা সংজ্ঞা হয়ে যাবে, খুবই সিম্পল। এ কারণে আর আমি লিখে আপনাদের এক্সপ্লেন করলাম না, এবং এটি মূলত পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সো বুঝতেই পারছেন, যেহেতু এসিতে ব্যবহার করা হয়ে থাকে, তার মানে এটাকে পাওয়ার ইলেকট্রনিক্স সেকশনে পড়ে। আচ্ছা, পাওয়ার ইলেকট্রনিক্স এবং নর্মাল ইলেকট্রনিক্স এর পার্থক্যটা একটু বুঝিয়ে দেই। ইলেকট্রনিক্স নর্মালি কত ভোল্টে কাজ করে? ইলেকট্রনিক্স যে কোনো কম্পোনেন্ট, ধরেন 5 ভোল্ট, 6 ভোল্ট, 12 ভোল্ট, প্লাস দিলাম না, মানে প্লাস দেওয়া মানে কি, এখানে দশমিকের মান কিছু কম বেশি হতে পারে, এর উপরে হবে, ঠিক আছে, এটাকে বোঝায়। তারপরে ধরেন হয়ে থাকে আপনার 36 ভোল্ট, এর উপরেও যে হয় না তা না, এর উপরে যেগুলো হয় আপ টু অ্যাবভ যদি হয়ে থাকে সেটা, তো নর্মালি 48 ভোল্ট এবং 36। এই যে 5 ভোল্ট 6 ভোল্ট এগুলো হচ্ছে নর্মাল ইলেকট্রনিক্সে ব্যবহার করা হয়ে থাকে, আর 36 ভোল্ট এবং 48 ভোল্টে যখনই আপনি চলে যাবেন, তখন সেই যে ভোল্টেজ নিয়ে আপনি যে কম্পোনেন্টগুলোকে কাজ করাবেন এগুলোকে বলা হয় পাওয়ার ইলেকট্রনিক্স।
পাওয়ার ইলেকট্রনিক্স বলা হয়। ওকে, এটা মনে রাখবেন, এইগুলোকে বলা হয় পাওয়ার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। সো যেহেতু এটা আরো বেশি উপরে, এটা নর্মালি সরাসরি এসিতে ব্যবহার করা যাচ্ছে, এই কারণে এই ডিভাইসটা হচ্ছে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এখন আরেকটা বিষয় আপনাদের বলি, একজন তো আমাকে ইউটিউবে কমেন্টই করেছিলেন, এটা অনেক আগের ঘটনা, 2018 বা 2019 হবে, আমার ইঞ্জিনিয়ারিং চ্যানেলে, যে ভাইয়া আপনি কি মানুষ মারার বুদ্ধি করছেন নাকি, যে এই ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আপনি এটা বলছেন এসিতে ব্যবহার করা যায়। আমি ট্রাইকের উপর একটা ভিডিও করেছিলাম, সে ওইখানে কমেন্ট করেছিল এবং সে আমাকে বিভিন্ন এক্সপ্লেন করেছিল যে এই ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এসিতে ব্যবহার করা ভয়ঙ্কর, ডেঞ্জারাস, অনেক ক্ষতিকারক, হ্যান ত্যান, যদি অ্যাক্সিডেন্ট হতে পারে। অবভিয়াসলি ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কাজে আপনাকে সেফটি ফার্স্ট রাখতে হবে এবং আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে, যদি আপনি না জেনে কাজ করেন তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। অ্যান্ড সেকেন্ডলি, এই কম্পোনেন্টটা কিন্তু আমি তৈরি করিনি বা আমিও বলছি না যে এটা এসিতে ব্যবহার করা যাবে। আপনারা যদি কোনো একটা ফ্যানের রেগুলেটরকে খুলেন এবং সেটার ভিতরে যদি দেখেন, আপনারা ট্রায়াক এবং ড্রায়াক পাবেন। সো তারা কিন্তু সরাসরি এসিতেই ব্যবহার করছেন এবং সেখান থেকে আসছে। আর আমি যে কথাগুলো বলি এটা আমার নিজের তৈরি না, আমরা অবশ্যই কোনো না কোনো রিসোর্স, বুকস এবং ইনফরমেশন থেকেই বলি, তো সেখান থেকেই কিন্তু কালেক্ট করে দেন আপনাদেরকে বলি। আর যারা একটা বই লিখেন বা এরা একটু গবেষণা করে লেখেন, তাই না, আমাদের কথা তো আর এমনি আমরা বলি না, আর যারা গবেষণা করেন তাদের কথাগুলি আপনাদেরকে সরাসরি নিয়ে আসি। তো যারা ডিপ্লোমা পড়েন তারা তো জানেনই, ডিপ্লোমা বা বিএসসি যারা পড়েন তারা তো জানেনই বইয়ের ভিতরে সরাসরি লেখা থাকে কম্পোনেন্ট সম্পর্কে ডিটেলস। যারা এর বাইরে রয়েছেন তাদের উদ্দেশ্যে আর কি ইনফরমেশনটা দিয়ে দাও যে এটা আসলে সরাসরি এসিতেই ব্যবহার করা যায়। ওকে, আর এটার টার্মিনাল আপনারা অনেক ক্ষেত্রে এরকমটা পেতে পারেন যে MT1 কে বলা হচ্ছে অ্যানোড 1, অ্যানোড 1 বলা হয়, আর এটাকে বলা হচ্ছে অ্যানোড 2। তো এগুলো দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই, আপনি জাস্ট হাতে পেলে আপনি উল্টে অনেকটা রেজিস্টারের মতো যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে। আচ্ছা, এবার আসা যাক এই যে ডায়াকটা, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল বা এটার কাজটা কি বা এটা কিভাবে কাজ করে। তো এটা আসলে কিছুটা ক্রিটিক্যাল বোঝানো, সো তারপর আমি চেষ্টা করছি। যেমন ধরেন এটা নির্দিষ্ট একটা ব্রেকডাউন ভোল্টেজ থাকে। ব্রেকডাউন ভোল্টেজ কি আমি একটু জাস্ট এক্সপ্লেন করি, একটু লিখে দিই। যেমন ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ, ওকে, সো এই ব্রেকডাউন ভোল্টেজটা হচ্ছে, ধরেন এক্সাম্পল দিচ্ছি, এখন আমি আপনাদের সরাসরি বোঝাচ্ছি না, এক্সাম্পল হিসেবে নেন, ধরেন আমরা একটা ডিভাইস তৈরি করলাম, জাস্ট এক্সাম্পল এবং রিয়েল এক্সাম্পল, ধরেন এটা দুটা টার্মিনাল আছে, ওকে, এবং এখানে আমরা এরকম একটা কম্পোনেন্ট ডিজাইন করেছি যেটা হচ্ছে সাপোজ 4 ভোল্ট। ধরেন আমরা এখানে যদি 10 ভোল্ট দেই, তাহলে এখান দিয়ে কি করবে, আমাদের এই যে 4 ভোল্টটা আছে, 4 ভোল্টের উপরে হলেই এই যে কন্ডাক্টরটা এটা এরকম শর্ট হয়ে যাবে, অর্থাৎ এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু যদি 4 ভোল্টের নিচে হয় তাহলে এটা আর প্রবাহিত হবে না, এটা কি কন্ডাকশনে থাকবে না, অর্থাৎ এটা বন্ধ অবস্থায় থাকবে। ধরেন তখন হচ্ছে এটা জাস্ট এরকম, ধরলাম আমরা এখানে 3 ভোল্ট যদি দেই তাহলে এর ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, ঠিক আছে, অর্থাৎ তখন আর শর্ট সার্কিটের মতো কাজ করবে না। যখনই কিনা এই 4 ভোল্টকে ক্রস করে যাবে তখনই আপনারা আউটপুটে ভোল্টেজ এবং কারেন্ট পাবেন। ঠিক একইভাবে হচ্ছে আপনার এই ডিভাইসটা কাজ করে। এবং আরেকটা জিনিস এটা একটু বলে যাই, আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না, তাদের জন্য যেমন জ্যানার ডায়োড, জ্যানার ডায়োড সম্পর্কে অনেকেই জানেন, এটার উপর একটা ভিডিও করা দরকার, এটা কর্ম করে করা হচ্ছে না, করে ফেলবো এটার উপর একটা ভিডিও। তো জ্যানার ডায়োডের এরকম একটা নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ থাকে, ধরেন এক্সাম্পল এদের ব্রেকডাউন ভোল্টেজগুলো এরকম হয়ে থাকে 3.6 ভোল্ট, তারপরে হচ্ছে 5.6 ভোল্ট, 9.6 ভোল্ট, 12 ভোল্ট ইত্যাদি, ঠিক আছে, এরকম ভোল্টেজ থাকে। যখনই কিনা এই যে ভোল্টেজটা, সো আমরা যদি একটা জেনার ডায়োড ব্যবহার করি, এরপরে কিন্তু আপনারা দেখবেন যদি 3.6 ভোল্টের জেনার ডায়োড ব্যবহার করি, তার ভিতরে 3.6 ভোল্ট একটা ড্রপ হয়, হওয়ার পরে অবশিষ্ট যে ভোল্টেজটা আছে এটার ভিতর দিয়ে পাস হয়, অর্থাৎ এটা কি বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। ঠিক একইভাবে এদেরও কিন্তু একটা নির্দিষ্ট ব্রেকডাউন ভোল্টেজ হয়ে থাকে, তবে ডায়াকের বেলায় যেহেতু বলাই হচ্ছে এটা পাওয়ার ইলেকট্রনিক্স, এটা সর্বনিম্ন, এক এক মডেলের অনুযায়ী এক এক মডেলের এক এক রকম হবে, এটাই ন্যাচারাল, কিন্তু ডায়াকের বেলায় মিনিমাম 30 ভোল্ট হবে, ঠিক আছে, যেহেতু এটা ব্যবহারই করা হয় কত ভোল্টে, 220 ভোল্ট এসিতে, 220 ভোল্ট এসি সার্কিটে যেহেতু ব্যবহার করা হয়, অবশ্যই এটা 30 ভোল্টের উপরে হলে দেন এটা কন্ডাকশনে যায়।
এবং এটারও কারণ হচ্ছে যে আমরা আপনারা জানেন যে আমরা হচ্ছে এই ডায়াক দিয়ে সাধারণত ম্যাক্সিমাম কাজে দেখতে পাবেন যে ডায়াকটা মূলত ট্রায়াককে ট্রিগার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ ট্রায়াকের আপনারা দেখেছিলাম যে এটার একটা ট্রিগার পিন থাকে, যেমন আমি একটু ড্র করে ফেলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি তো ভিডিও ছোটই করতে চাই কিন্তু ডিটেলস বলতে গিয়ে ভিডিও বড় হয়ে যায়। তো যাই হোক, এই চ্যানেলের উদ্দেশ্য ছিল আপনাদেরকে আমার মন মতো ইচ্ছে মতো বলবো আর ইচ্ছে মতো শিখাবো, কোনো টাইম লিমিট থাকবে না। এরকম তো তিনটা টার্মিনাল থাকে, এই উপরের দিকে একটা জাস্ট হিস্টিং লাগানোর জন্য, এখানে একটা গোল মাথার মতো। ওকে, তো এটার একটা টার্মিনাল এরকম থাকে, সো গেট, আর একটা থাকে MT1, আর একটা থাকে MT2। এই যে গেট পিনটা আছে এটাকে আবার ট্রিগার করার প্রয়োজন হয়, যেহেতু গেটে হচ্ছে অবশ্যই কিছু না কিছু একটা ভোল্টেজ ট্রিগার করতে হবে। আর এই ট্রিগারটা আমরা কি দিয়ে করি? এই ডায়াক দিয়ে করি। আমরা সাপোজ একটা ডায়াক এখানে ড্র করি, জাস্ট প্র্যাকটিক্যালস যেরকম দেখতে হয় সেরকম করার চেষ্টা করছি। তো এই ডায়াকটা দিয়ে হচ্ছে আমরা ট্রিগার করব। ধরলাম এখানে আমরা একটা পজিটিভ সিগন্যাল তৈরি করলাম এসি থেকেই, তো এখানে যেহেতু সব এসি থাকবে, সো ধরলাম আমরা এখান থেকে একটা পজিটিভ সিগন্যাল তৈরি করলাম, সেই সিগন্যালটা আমাদের এখান দিয়ে আসবে ভোল্টেজটা, এসে এটা গেটে ট্রিগার করবে। কত ভোল্ট? যখন এটার ভিতর দিয়ে 30 ভোল্টের উপরে ভোল্টেজ আসবে এর ইনপুটে, যেহেতু আমরা সামনে একটা ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করি সেটা দিয়ে আমরা ভোল্টেজকে ভেরি করতে পারি, যখনই 30 ভোল্টের উপরে আসবে তখন গেটে একটা সিগন্যাল পাবে। এবং সেই সিগন্যালটা নিয়ে সে কি করবে, এসির যে লোড, আমি জাস্ট কোনো চিত্র আঁকছি না, আপনারা জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নিলাম, আমরা এখানে একটা এসি বাতি ড্র করলাম, সরি হলো না কথা হয়ে গেছে, আমি একটু সুন্দর করে ড্র করি। তো এই ধরলাম একটা এসি ল্যাম্প লাগানো আছে, আর এখানে হচ্ছে আমরা ফেজ দিয়েছি এই প্রান্তে, আর এই প্রান্তে আমরা নিউট্রাল, আর এটা হচ্ছে একটা এসি ল্যাম্প। তো যখনই কিনা আমরা এর গেটে ট্রিগার দিব তখন সে কি করবে, এই MT1 এবং MT2 মাঝে যে ডিফারেন্সটা থাকে অর্থাৎ সেটাকে আস্তে আস্তে কমাবে এবং আস্তে আস্তে বাড়াবে, এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে, গেট ভোল্টেজের উপর। তখন এই এসি ল্যাম্পটা কি করবে, এর যে ব্রাইটনেসটা আস্তে আস্তে বাড়াবে এবং আস্তে আস্তে কমাবে, যেটা আমরা জানি কি ডিমার নামে, এসি লাইট ডিমার সম্পর্কে আপনারা জানেন, তো এটাকে এসি লাইট ডিমার বলা হয়। অথবা আপনি ফ্যানের রেগুলেটর যদি চিন্তা করেন তাহলে এখানে ফ্যানের যে আমাদের ফেজটা থাকবে সেই ফ্যানের ফেজটা, তো আমাদের তখন কি ফ্যানটাও কি ধীরে ধীরে ঘুরবে এবং আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন কি এই গেট ট্রিগারে, এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর থাকবে সেটার মাধ্যমে ট্রাইক দিয়ে আপনি কি এসি লোডকেও কি যে ভোল্টেজ লেভেল আছে সেটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ধরেন ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে, আপনি যখন ভেরিয়েবলটা ঘোরাচ্ছেন আবার কি ফ্যানের স্পিড বাড়ানোর জন্য আবার বিপরীত দিকে ঘোরাবেন তখন ফ্যানের স্পিড বাড়বে। অলরাইট, আমি জাস্ট আপনাদেরকে থিওরিটা বলে দিলাম যে আসলে কোন থিওরিক্যাল লজিক অনুযায়ী কাজ করে। অলরাইট, সো এখন আমরা আরো ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডায়াক এর মডেল নাম্বার গুলো কিরকম হয়। আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য এক্সাম্পল হিসেবে রিয়েল কয়েকটা মডেল নাম্বার দিয়ে দিচ্ছি। মডেল নাম্বার হচ্ছে DB3, তারপরে হচ্ছে DB4, তারপর আপনারা পাবেন DB3A, DB6, এগুলো ডায়াকের মডেল নাম্বার, আর অসংখ্য আছে, তবে সচরাচর এগুলো পাওয়া যায় মার্কেটে আর কি। তো আমি কারণ আপনাদের জন্য কিছু এক্সাম্পল দিয়ে দিলাম, সো আপনারা এই মডেল নাম্বারগুলো লিখে যদি গুগলে সার্চ করেন এগুলো ডেটাশিট থেকে আপনার আরও বেশি ইনফরমেশন নিজেরাই কালেক্ট করতে পারবেন। সো গাইস, এই ভিডিও এই পর্যন্তই রাখছি, আই থিঙ্ক আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে, তো তার জন্যই তো আপনারা এত লং টাইম আমার ভিডিওগুলো দেখেন, তো থ্যাংক ইউ সো মাচ। তো যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখবেন যে ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগছে, বা আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে যাতে তারাও এই ধরনের ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারে তার জন্য। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।